অবশেষে আলোর মুখ দেখছে ই পাসপোর্ট। সবকিছু ঠিক থাকলে 22 জানুয়ারি হচ্ছে আনুষ্ঠানিকতা। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর হাতে নতুন পাসপোর্ট তুলে দিয়েই অত্যাধুনিক এই কার্যক্রম শুরু হবে। যদিও সাধারণ মানুষের হাতে পৌঁছাবে ধাপে ধাপে। বায়োমেট্রিক রেজিস্ট্রেশনগুলো এত ডিটেইল বা এত গভীরে করা হয়েছে যে কোনো ক্রমেই একটা পাসপোর্টকে আপনি কপি বা নকল করতে পারবেন না। সুবিধা হচ্ছে, এখানে প্রথমত আমাদের 41টা সিকিউরিটি ফিচার আছে এবং ইলেকট্রনিক পাসপোর্ট আমরা ইস্যু করব এনআইডি ভিত্তিতে। টিকে যখন আমরা ইলেকট্রনিক পাসপোর্টটা ইস্যু করব, সঙ্গে সঙ্গে তার এমআরপি যেটা ছিল এমআরপি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমরা 48 পাতা এবং 64 পাতা দুই রকম পাতা ব্যবহার করব আমরা এবং মেয়াদ হবে 5 বছর এবং 10 বছর।